আজ শুরু করবো সলিড স্টেটের পার্ট নাইন এই পার্ট নাইনে কী পড়ব আমরা যে ইউনিট সেলগুলো পড়েছি সিম্পল কিউবিক মানে সরল কেন্দ্রিক বিসিসি মানে দেহকেন্দ্রিক এফসিসি মানে পৃষ্ঠকেন্দ্রিক এদের রেডিয়াস ব্যাসার্ধ প্যাকিং এফিসিয়েন্সি প্যাকিং দক্ষতা এদের কোয়ার্ডিনেশান নাম্বার সেইগুলো সম্বন্ধে ডিসকাস করবো মানে কী করব এদের সম্বন্ধে জাস্ট এই তিনটে ইউনিট সেল সম্বন্ধে জাস্ট একটু অ্যানালাইসিস করবো লিখতে পারি অ্যানালাইসিস অফ কিউবিক সিস্টেম অ্যানিস অফ কিউবিক সিস্টেম কিউবিক সিস্টেম ফার্স্ট আমরা অ্যাটমিক রেডিয়াস পারমাণিক বেশাব্দ সম্বন্ধে আলোচনা করব অ্যাটমিক রেডিয়াস সম্বন্ধে আলোচনা করব অ্যাটমিক রেডিয়াস এই অ্যাটমিক রেডিয়াস বলতে কী আমি সাপোজ একে বোঝাই দুটো পয়েন্ট মানে দুটো পার্টিকেলস এই দুটো পার্টিকেলস এই দুটো পার্টিকেলসের যে ডিস্টেন্স এইটুকুনি এদের যে অর্ধেক এটাকে আমরা কী বলব রেডিয়াস বলবো কী লিখতে পারি অ্যাটমিক রেডিয়াস মানে কি ইট ইজ ডিফাইন ডিফাইন অ্যাজ হাফ দি ডিস্টেন্স ডিসটেন্স বিটুইন নিয়ারেস্ট নিয়ারেস্ট নেই বোরিং নেই বোরিং অ্যাটম ইন এ ক্রিস্টাল ইন এ ক্রিস্টাল ইন এ ক্রিস্টাল মানে একটা ক্রিস্টাল এর মধ্যে যতগুলো যে দুটো পয়েন্ট থাকবে বা পার্টিকে পার্টিক্যালস থাকবে তাদের হাফ অর্ধেক ডিস্টেন্সটাকেই আমরা বলবো অ্যাটমিক রেডিয়াস আমরা একটা একটা করে আলোচনা করবো ফার্স্ট এক নম্বর আলোচনা খুব সিম্পল কিউবিক সিম্পল কিউবিক ইউনিট সেল ইউনিট সেল সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে কি সিম্পল কিউবিক ইউনিট সেলের আমরা অ্যাটোমিক রেডিয়াস বের করবো আগে সিম্পিলিক রেডিয়াসটা দেখতে কেমন হয় সেটা যদি আমরা লিখি এই যে একটা সিম্পল কিউবিক ইউনিট সেলটাকে লিখে নিই ড্র করে নিই একটা একক সিম্পল কিউবিক কোষ বা সিম্পল কিউবিক ইউনিট সেল এই সিম্পল কিউবিক ইউনিট ইউনিটসেলের গুলো বা পয়েন্টগুলো কোথায় থাকে প্রতিটা কর্নারে থাকে প্রতিটা কর্নারে করে দিলাম এরকম প্রতিটা কর্নারে করে দিলাম এই প্রতিটা কর্নারে করে দিলাম এখন এদের রেডিয়াস কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব এবং রেডিয়াস বলতে কি হাফ ডিস্ট্যান্স বলেছি কিসের দুটো কাছাকাছি যে দুটো পার্টিকেলস থাকবে সেই দুটোর কাছাকাছি পার্টিকলস বলতে কি এইটুকুন আছে আর ওই পুরো ডিস্ট্যান্সটা এডস বাহু এই বাহুটা এ ধরে নিচ্ছে আর এই যে আমি যদি এটা রাফলি করি ছবিটা অনেকটা এরকম দেখতে হবে এই পুরো এডস লেন্থটা কত আমি নাম দিয়ে দিচ্ছি এবি পুরো এডস লেন্থটাকে আমি ধরছি এ আর এই যে রেডিয়াসটা এই রেডিয়াসটাকে আমি আর ধরলাম হ্যালো তাহলে আমরা কী লিখতে পারি এই এবি পুরোটা তো এডস লেন্থ বা আমি বাহুর তাহলে এবি ইকাল টু এই হোক আবার এবকোয়ালস টু এটাও লিখতে পারি এবু কি লিখতে পারি এইটুকুনি ডিস্টেন্স এটা এইটুকুনি ডিস ছবিটা এগুলো কিন্তু পার্টিক্যালসগুলো এরকমভাবে আছে দুটোর সঙ্গে অ্যাটাচ করে আছে এই পার্টিক্যালসটা এরকমভাবে অ্যাটাচ করে থাকে একে অপরের সঙ্গে অ্যাটাচ করে থাকে আমি যদি এরকমভাবে পার্শিয়ালি আঁকাই এই পার্টিক্যালসের সঙ্গে এই পার্টিক্যালস টাচ করে ছবিটা এরকম তার মানে এই পুরো টুক নিয়ে আমি যদি এইটুকুনি ডিস্টেন্স খাওয়ার ধরি এইটুকু ডিস্টেন্স যদি আর হয় তাহলে এই পুরো ডিস্টেন্স মানে কত টু আর তাহলে এব টু কি লিখতে পারি টু আর লিখতে পারি তাহলে কম্পেয়ার করলে কী হবে ইকুয়েশান ওয়ান ইকুয়েশান টু সো এ ইকুয়ালস সো আর ইকুয়ালস টু তাহলে সিম্পল ক্ষেত্রে রেডিয়াস আর কত এব বাই খুব ইম্পর্টেন্ট এখান থেকে নিউমেরিক্যাল কউন্স থাকে এবং আমাদের প্যাকিং এফিসিয়েন্সির ক্ষেত্রেও কাজে লাগে তো খুব ভালো করে জানতে হবে আর ইকুয়ালস টু এ বাই টু কী করে হলো সেটাও দেখান নেক্সট যাবো নম্বর বডি সেন্টার কিউবিক ল্যাটিস বডি সেন্টার কিউবিক ল্যাটিস বডি সেন্টার কিউবিক ল্যাটিস সংক্ষেপে আমরা বিসিসি সংক্ষেপে আমরা বিসিসি বলতে পারি মানে হচ্ছে দেহকেন্দ্রিক বাংলা কথায় আগে আমি একটা বিসিসি ইউনিট সেলটা আঁকিয়ে নিয়ে আগে দেখো বিসিসি ইউনিট সেলটা কেমন হয় দেখতে এই হলো একটা বিসিসি ইউনিট সেল একটা বিসিসি ইউনিট সেল ইউনিট সেলে কী হয় বিসিসির ক্ষেত্রে প্রতিটা কর্নারে থাকবে এরকম প্রত্যেকটা কর্নারে একটা করে থাকবে আর কোথায় থাকবে এই দেহের মধ্যে একটা থাকে বডিতে একটা থাকবে তাহলে এটাই হলো একটা বেশি এখন এই দুটো এই পার্টিকেলসের মধ্যে কাছাকাছি ডিসটেন্স কোন দুটো মানে কাছাকাছি আমরা অ্যাটোমিক রেটেজ বলতে কি কাছাকাছি যে দুটো পয়েন্ট থাকবে বা পার্টিকলস থাকবে সেই ডিস্টেন্সরা অর্ধেকটাকে পেন কাছাকাছি বলতে কিন্তু এটা নয় এই সেন্টারে যেটা আছে এই সেন্টারে যেটা আছে এটাই হলো কাছাকাছি ডিসটেন্স তাহলে আমি এই ভ্যালুটা বের করবো আচ্ছা পুরোটাকে আমি এখানে করে দিলাম তাহলে আমি টোটাল আমি সাপোজ এটার নাম দিলাম আমি এ এটার নাম দিলাম আমি বি এই যে ডিস্টেন্সটা করবো আমি এখান থেকে তার আগে করার জন্য দেখো আমরা এই বাহু এই এডসটা মান বের করবো তাহলে আমি এখান থেকে একটা ত্রিভুজ কল্পনা ট্রায়াঙ্গেল কল্পনা করে নিতে পারি তো এটার নাম দিচ্ছি আমি বি এবি নাম দিতেই পারি এটার নাম দিলাম সি এটার নাম দিলাম ডি এটার নাম দিলাম ডি তাহলে অ্যাকচুয়ালি ডিসটেন্স ডি বলতে মানে অ্যাটোমিক রেডিয়াস কার এইটুকুনি ডিস্টেন্স বের করব তাহলে অ্যাকচুয়ালি বলতে ডিস্ট্যান্স বলতে কোনটুকুনি ডি ইকুয়ালস টু এই ডিসটেন্স ডি ইকালস টু আমরা কী বলতে পারি এ ডি বলতে পারি অথবা কী বলতে পারি ডিসি বলতে পারি অথবা কী বলতে পারি এসির অর্ধেক বলতে পারি এসির অর্ধেক বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে তো আমরা এই এই এসি বাহুর মানটা বের করবো দেখো এসি বাহুর মানবর্তি করতে একটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এ সি এখন ট্রায়াঙ্গেল এ বি সি বাহু বের করতে গেলে এই বাহু একটা অজানা বাহু এটার মান বের করতে থাকে তোমাকে এই বাহুটার মান জানতে হবে কিন্তু এই এই কর্ণটার মান তো আমরা জানি ডায়াগোনালটার মানটা তো আমরা জানি না তো কী করবো আমি এখানে একটা ডি নাম ধরে নিচ্ছি দিয়ে এখানে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করে নিচ্ছি এই এডস লেন্থগুলো তো প্রত্যেকটা এ প্রত্যেকটা বাহুরদেরকে সমান তাহলে আমি যদি একটা ট্রায়াঙ্গেল এডিসি লিখি ট্রাইঙ্গেল এডিসি এর বি বাহু কত লিখতে পারি এবি ইকল্ট আমরা কী জানি এডি তা স্কোয়ার এডি তা স্কয়ার মানে সে অতিভু স্কোয়ার ইকল্ট লম্ব স্কোয়ার প্লাস ঘুমিস্ক ওই ফর্মুলা তো এবি অতিভূ যেখানে হাইপার টেনাস ইকল্টু কী হাইট এবি এডি তা স্কোয়ার প্লাস বেস ডিবি স্কয়ার আর এডি ভ্যালু কত এটাও এটাও এ তাহলে স্কোয়ার প্লাস যেহেতু কিউব তো কিউবের মানে ঘনকের প্রতিটা বাহু কী হয় সমান হয় এটস তো এটাও এ তাহলে তাহলে এবি তা স্কোয়ার এবি তা স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার তাহলে বি ইকুয়ালস টু কী পাবো এবি ইকুয়ালস টু আমরা কী পাবো রুট টু এ রুট টু এ পেলাম রুট টু এ পেলাম আবার এই যে এবার আমরা কী করব ত্রিভুজ বা ট্রাইঅাঙ্গেল এ বি সি এখান থেকে আমরা এসি ভাবু বের তাহলে এসি স্কয়ার ইকোয়াল টু কী লিখতে পারি এ বি তা স্কয়ার প্লাস বি সি তা স্কোয়ার তাহলে আমরা এখানে কী লিখতে পারি ট্রাইঅাঙ্গেল এ বি সি এর এসি তা স্কয়ার ইকোয়াল টু কি এ বি তা স্কয়ার প্লাস বি সি তা স্কয়ার এ বি ভ্যালু কত টু এ তা স্কয়ার প্লাস বি সি ভ্যালু তো এ তা স্কয়ার ক্যালকুলেট করলে টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এসি তা স্কোয়ার সো এসি স্কোয়ার ইকোয়াল টু লিখতে পারি রুট থ্রি এ তা স্কোয়ার সরি দু তিন শুধু থ্রি এটাই দিন সো এসি ইকোয়াল টু আমরা কী লিখতে পারি এসি স্কয়ার ইকোয়াল টু থ্রি স্কোয়ার তাহলে এসি ইকোয়াল টু কী লিখতে পারি রুট থ্রি এ রুট থ্রি এ এই হলোই স ডি ইকুয়ালটা আমরা কী পেয়েছিলাম এসি বাই টু আবার ডিস্টেন্স ডি মানে কি অর্ধেক এইটুকুন তো আমরা ডিসট্যান্স ডি ধরেছিলাম এইটুকুন ডিসটেন্স ডি ডি এর জায়গায় কীভাবে লিখতে পারি টু আর ইগুলো এসি এসির জায়গায় আবার কী লিখতে পারি রুট থ্রি এ বাই টু তাহলে আর ইকুয়ালস টু কী লিখতে পারি রুট থ্রি এ বাই ফোর তাহলে এটাই ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে আর ইকুয়ালস টু রুট থ্রি এ বাই ফোর কার জন্য ফর ধর বিসিসির ইউনিট সেলের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস এটা চলো থার্ড নম্বর অ্যাটমিক রেডিয়াস বের করবো কার জন্য এফসিসি মানে ফেস সেন্টারড কিউবিক ল্যাটিস সংক্ষেপে এফসিসি মানে পৃষ্ঠকেন্দ্রিক আগে পৃষ্ঠকেন্দ্রিক ইউনিট সেলটা আঁকিয়ে নিই পৃষ্ঠকেন্দ্রিকের ইউনিট সেলটা কেমন হয় এই হলো পৃষ্ঠকেন্দ্রিক ইউনিট সেল পৃষ্ঠকেন্দ্রিক ইউনিট সেলে কি হয় প্রতিটা পার্টিক্যালস কর্নারে থাকবে আর প্রতিটা কোথায় ফেসে থাকবে আমি সাপোজ প্রতিটা ফেসে থাকবে আমি সাপোজ একটা ফেস কল্পনা করে নিচ্ছি এখানে এই ফেসে আছে তাহলে এদের এখন অ্যাটোমিক রেডিয়াস মানে কি দুটো কাছাকাছি পার্টিক্যালের ডিস্টেন্স মানে কি এই টুকুন ডি আমি পুরোটাকে লিখে নিচ্ছি নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি তাহলে আমাকে ফার্স্ট কি এবি বাহু তাহলে ডিস্ট্যান্স ডি আমি এটার নাম দিয়ে দিলাম ডি ক্যাপিটাল ডি তাহলে ডি ইকল স্মল ডি কল টু কি লিখতে পারি এ ডি অথবা কি ডিবি অথবা কি এবি তার অর্ধেক আমাকে আমার কাজ হচ্ছে কি এখন এই এবি বাহুর মান বের করা তাহলে এখান থেকে আমরা কী করতে পারি ট্রাইঅাঙ্গেল এ বি সি এর ক্ষেত্রে কি লিখতে পারি এবি তা স্কয়ার ইকোয়াল টু আমরা কি লিখতে পারি বি সি তা স্কয়ার প্লাস এ সি তা স্কয়ার তাহলে এবি তার স্কয়ার ইকোয়াল টু এর ভ্যালুটাও এ স্কোয়ার এর ভ্যালু এ তার স্কয়ার তাহলে এবি স্কয়ার ইকোয়াল টু কী লিখতে পারি টু এ স্কোয়ার তাহলে এবি ইকোয়াল টু কি লিখতে পারি রুট টু এ বি ইকোয়াল টু রুট টু এ

রুট টু এ বাই টু ক্যালকুলেট করলে কী হবে আর ইকালস টু রুট টু এ বাই দুই দুই ফোর আর ইকালস টু আমি যদি করণীয় করি মনে করছি এটাকে দুই দিয়ে কাটছি মানে দুই দুঘণের চার পরে যেটা হয় রুট টু কাটাকাটি করলে তো এটা ইকলস টু আর কার জন্য ফর এফসিসি তো এফসিসির ক্ষেত্রে রেডিয়াস কত এটা খুব ভালো করে মনে রাখতে হবে আমি যদি সিম্পল করে লিখি সিম্পল কিউবি লাটিসের ক্ষেত্রে সিম্পলের ক্ষেত্রে কী হয় আর ইকালস টু মানে রেডিয়াস আর ইকালস টু এ বাই টু ফর এফসিসি এফসিসির ক্ষেত্রে আর ইকোয়ালস টু এ বাই টু রুট টু বিসিসির ক্ষেত্রে কী হয় আর ইকোয়ালস টু রুট থ্রি এ বাই ফোর রুট থ্রি এ বাই ফোর ফর বিসিসির ক্ষেত্রে কমপ্লিট হলো অ্যাটমিক রেডিয়াসটা কমপ্লিট হলো অ্যাটমিক রেডিয়াসটা আরও একটা টপিক কো অর্ডি নেশান নাম্বার কোয়ার্ডিনেশান নাম্বার মানে কি সর্বাঙ্গ সংখ্যা বাংলায় বলি কোয়ার্ডিনেশান নাম্বার বা সর্বাঙ্গ সংখ্যা জিনিসটা কি সাপোজ একটা পয়েন্ট বা একটা পার্টিকেলস এই পার্টিক্যালসকে ঘিরে যতগুলো পার্টিকেলস থাকবে অ্যাটাচ করে থাকবে যতগুলো পার্টিক্যালস এখানে অ্যাটাচ করে থাকবে সেটাই তার কি সর্বাঙ্গ সংখ্যা তাহলে এর চারিদিকে কতগুলো আছে পার্টিক্যাল স্যাটাস করেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এই এই পার্টিক্যালসটার কোয়ার্ডিনেশন সংখ্যা কত সিক্স তাহলে কোয়ার্ডিনেশান সংখ্যা কি জিনিসটা বোঝা গেল তাহলে কোয়ার্ডিনেশান সংখ্যা আমরা কী লিখতে পারি ডেফিনেশনটা ইট ইজ ডিফাইন্ড ডিফাইন্ড অ্যাজ দি নাম্বার অ্যাজ দি নাম্বার অফ নিয়ারেস্ট নিয়ারেস্ট নেইবরিং অ্যান্ড অ্যাটম অ্যাটম হ্যাজ ইন এ ইউনিট সেল তাহলে এটা ইউনিট সেল এখন প্রশ্ন হচ্ছে ছবিটা এরকম হতে পারে আরও একটা ছবি দেখাচ্ছে ইউনিট সেলের সাপোজ এরকম একটা পার্টিক্যালস এর চারিদিকে এরকম একটা তাহলে এই পয়েন্টটা চারদিকে কতগুলো পার্টিকেল সেট করে আছে অ্যাটাচ করে আছে এক দুই তিন চার তাহলে কোয়ার্ডিনেশান সংখ্যা কাটা চারটে কোয়ার্ডিনেশনের সংখ্যা কত বা সর্বংশ সংখ্যা চারটে তাহলে অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করছে এটা স্ট্রাকচারের উপরে এই ছবিটা একরকম এই ছবিটা একরকম তাহলে কোয়ার্ডিনেশন উপর ডিপেন্ড করে স্ট্রাকচারের উপরে তাই লিখতে পারি ইট ইজ ডিপেন্ড ডিপেন্ড কার উপর ডিপেন্ড করবে ডিপেন্ড আপন স্ট্রাকচার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে এই গেল কোয়ার্ডিনেশান নাম্বার এবার ফার্স্ট আমরা এই সিম্পল কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে কোয়ার্ডিনেশান নাম্বার কত সেটা যদি লিখি সিম্পল কিউবিক ল্যাটিস এর ক্ষেত্রে কোয়ার্ডিনেশান নাম্বার কত একটু ছবিটার দিকে তাকাও সিম্পল কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে দেখো একটা পার্টিকেলস তার চারিদিকে ছটা পার্টিকস অ্যাড করা আছে যুক্ত আছে তাহলে সিম্পল ল্যাটিসের ক্ষেত্রে কোঅর্ডিনেশান নাম্বার কত হবে কো নাম্বার কত সিক্স এবার কার বের করব এফসিসি আচ্ছা সংক্ষেপে লিখি এফসিসি এফসিসির ক্ষেত্রে কী বের করবো কোঅর্ডিনেশন নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার একটু ছবিটার দিকে তাকাও এফসিসির ক্ষেত্রে একটা পার্টিকেলস এর চারিদিকে দেখো বারোটা পার্টিকেলস অ্যাড করা আছে অ্যাটাচ আছে তাহলে কোয়ার্ডিনেশন নাম্বার কত হবে টুয়েলভ হবে টুয়েলভ বিসিসি এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে কোয়ারডিনেশান নাম্বার কত হবে একটু ছবিটার দিকে তাকাও কী আছে একটা চারিদিকে আটটা ইউনিট পার্টিকেল অ্যাড করা আছে তাহলে কত বলতে পারি আট তাহলে সিম্পল কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে কত বললাম সিক্স এফসিসির ক্ষেত্রে টুয়েলভ বিসিসির ক্ষেত্রে এইট নেক্সট এবার আলোচনা করব এই তিনটা ইউনিট সেলের ডেনসিটি কীভাবে বের করতে হয় তাহলে এবার কী করব ডেনসিটি অফ ল্যাটিস আরও একটা পয়েন্ট পড়ছে এখন ডেনসিটি অফ ল্যাটিস ডেন্সিটি অফ ল্যাটিস ডেন্সিটি অফ ল্যাটিস আগে বলি ডেন্সিটি ইকুয়ালস কি ডেন্সিটি 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 অফ ইউনিট সেল ইউনিট সেল আচ্ছা ডেন্সিটি মানে ঘনত্ব ঘনত্ব সমান সমান কি জানি মাস বাই ভলিউম মানে ভর বাই আয়তন তাহলে ডেন্সিটি কি লিখতে পারি মাস অফ মাস লিখবো কার মাস অফ ইউনিট সেল অফ ইউনিট সেল ডিভাইডেড বাই ভলিউম অফ ইউনিট সেল ভলিউম অফ ইউনিট সেল এই এখন একটা কিউব তো কিউবের ভলিউমের বের করার ফর্মুলা তো এ কিউব বাহুর কিউব এডসের কিউব এখন প্রশ্ন হচ্ছে বাহুর প্রত্যেকটা ভ্যালুই এ যদি আমি ধরে নিই তাহলে এর কিউব এখন মাসটা কত ইউনিট সেলের সেটা কী করে বের করব মাস অফ ইউনিট সেল ই টু ওপর কি লিখতে পারি মাস অফ ইউনিট সেল মাস অফ ইউনিট সেল বের করার ফর্মুলা কি ওই ইউনিট সেলটা কোষ বা ইউনিট সেল এর মধ্যে যতগুলো কী থাকবে অ্যাটম থাকবে তা লিখতেই পারি নাম্বার অফ অ্যাটম ইন ইউনিট সেল ইউনিট সেল ইন টু লিখতে পারি মাস অফ ইচ অ্যাটম মানে কতগুলো অ্যাটমস আছে ইন্টু তার প্রত্যেকটার অ্যাটমের ভর নাম্বার অফ ইউনিট সেল ইন্টু মাস অফ ইচ অ্যাটম মাস অফ ইচ অ্যাটম হয়ে গেল এখন ঠিক আছে নাম্বার অফ ইউনিট সেল তো না এক দুই তিন চারের হয় একটা হবে নাই দুটো হবে না চারটে হবে যে যেরকম ইউনিট সেল হবে এখন মাস অফ ইচ প্রত্যেকটা অ্যাটমের মাস কীভাবে বের করি ক্লাস ইলেভেনেই পড়েছি লিখতে পারি কী লিখতে পারি মাস অফ ইচ অ্যাটম মাস অফ ইচ অ্যাটম প্রত্যেকটি মাস অ্যাটম কত হবে কীভাবে বের করা ফর্মুলা কী জানি আচ্ছা টোটাল আমরা অ্যাটমিক মাস ইকোয়াল টু কী জানি মাস অফ ইচ অ্যাটম ইন্টু অ্যাভোকাটের সংখ্যা তাহলে মাস অফ ইচ অ্যাটম ইকোয়ালস টু কী লিখতে পারি অ্যাটমিক মাস অ্যাটমিক মাস ডিভাইডেড বাই অ্যাভার্ডোডো ডিভাইডেড বাই অ্যাটোমিক নাম্বার এবার যদি আমরা লিখি অ্যাটোমিক মাস কি আমরা কি ক্যাপিটাল এম ধরতে পারি অ্যাভোগাডো সংখ্যাকে আমরা এন ধরতে পারি তাহলে আমরা আগে আরও একবার ডেন্সিটিকে আমরা ডি ধরলাম ডেন্সিটি ডি টু কী বলেছিলাম মাস বাই ভলিউম এখন মাস বের করা ফর্মুলা কী বললাম এম বাই এন মাস অফ ইউনিট সেল আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা মাস হচ্ছে এই ইউনিট সেল হচ্ছে জেড জেড হচ্ছে নাম্বার অফ ইউনিট সেল কতগুলো ইউনিট সেল থাকবে ইন্টু কী জানো মাস অফ অ্যাটম মাস অফ কি মাস অফ ইউনিট সেল জেড ইন্টু মাস অফ ইচ অ্যাটম মাস অফ ইচ ইচ্যাটম বলতে কত এম বাই এন ডিভাইডেড বাই এ কিউব মানে কিউব তাহলে ডেন্সিটি বের করা ফর্মুলা কী হলো ডি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু জেড ক্রসাম বাই কিউব ইন্টু এন খুব ইম্পর্টেন্ট এই বের করা মানে ডেনসিটি বের করা ফর্মুলা এখান থেকে একটা বোর্ড পরীক্ষা একটা অঙ্ক থাকে ফর্মুলাটা কি ডি ইকোয়াল টু জেড ক্রসাম বা এন ইন্ট্রি কম যেখানে জেডটা কি নাম্বার অফ অ্যাটম এমটা কি অ্যাটোমিক মাস ডিটা তো ডেন্সিটি তাহলে এখানে কোনটা কি লিখে দিই ডি ইকোয়াল টু ডেন্সিটি জেড ইকোয়াল টু নাম্বার অফ নাম্বার অফ সেল এমটা হচ্ছে অ্যাটোমিক মাস আর এটা হচ্ছে এটা হচ্ছে এড লেন্থ আর এনটা তো অ্যাভোকার সংখ্যা অ্যাভোকারডো নাম্বার জন্য নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্যাকিং দক্ষতা আমি যেতে বলি প্যাকিং এফিশিয়েন্সি লিখতেই পারি প্যাকিং এফিশিয়েন্সি এফি সি প্যাকিং এফিসিয়েন্সি আগে বলি প্যাকিং এফিসিয়েন্সি ডেফিনেশানটা কি প্যাকিং এফিসিয়েন্সি ডেফিনেশানটা হচ্ছে যে ইউনিট একক কোষের কণা দ্বারা আয়তন ডিভাইডেড বাই একক কোষের আয়তন আমি যদি কী বলতে পারি তাহলে ভলিউম অকুপাইড বাই অ্যাটমস ইন ইউনিটসেল डिवाइडेड बाय टोटल वॉल्यूम ऑफ यूनिट सेल लिखी लिखते पड़ी भल्यूम अकोपैड बटम्स इन यूनिट सेल इन यूनिट सेल डिवाइडेड बाय टोटल वॉल्यूम ऑफ यूनिट सेल এটাই হলো প্যাকিং এফিসিয়েন্সি তাহলে প্যাকিং এফিসিয়েন্সি ডেফিনেশান কি বললাম ভলিউম অকুপাইড বাই অ্যাটমস ইন ইউনিট সেল মানে একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই টোটাল ভলিউম বাই ইউনিট সেল টোটাল ভলিউম অফ ইউনিট সেল মানে একক কোষের মোট আয়তন এ চলো প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা বের করা যাক প্রথম আমরা সিম্পল কিউবিক ল্যাটিসে বের করব কার বের করব সিম্পল কিউবিক ল্যাটিস সিম্পল কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা বের করা যাক আমি প্রত্যেকের ক্ষেত্রে আমি একবারই লিখে লিখছি এখানে প্রত্যেকের ক্ষেত্রে লেট ধরে নিচ্ছি এ ইজ এড লেন্থ এড লেন্থ আর আর হচ্ছে অ্যাটোমিক রেডিয়াস অ্যাটমিক রেডিয়াস তো সিম্পল কিউবিক ল্যাটিস সিম্পিক কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে টোটাল ভলিউম অফ ইউনিট সেল টোটাল ভলিউম অফ ইউনিট সেল বের করা ফর্মুল হচ্ছে বাহু তার কিউব কিউবাইটস তার কিউব বাহুতে ধরে নিয়েছি টোটাল ভলিউম আর আরটা কি ভলিউম অকুপাইড একক্কশে কোষে দ্বারা অধিকৃত এখন প্রশ্ন হচ্ছে যে ইউনিট সিম্পল কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে কতগুলো একক কোষ থাকে কতগুলো ইউনিট সেল থাকে একটা ইউনিট সেল থাকে আমরা আগে ক্যালকুলেট করেছি যেটাকে আমরা জেড ভ্যালু দ্বারা রিপ্রেজেন্টেট করেছি জেড ভ্যালু ধরেছি এখানে জেড ভ্যালু কত জেড ইকুয়ালস টু ওয়ান আচ্ছা প্রত্যেকটা যে পার্টিকলস থাকে সেগুলো অনেকটা দেখতে স্পেরিক্যাল গোলোকের মতন থাকে গোলোকের আয়তন ফর্মুলা আমরা জানি ভলিউম বের করা স্পেরিক্যালের ভলিউম বের করা ফর্মুলা কি ভি ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে টোটাল তাহলে ভলিউম

যে এটা ক্যালকুলেট করলে এটা তো হয় তোমার চারের তিন এক দিয়ে গুনগুলো তো তাই হয় মাল্টিপ্লাই করলে পাই আর কিউবই হবে ইকুয়ালস টু চারের তিন পাই আরের জায়গায় আমরা কী ভ্যালু বসাতে পারি আমরা সিম্পল কিউব ইকলার ক্ষেত্রে আজকেই প্রুভ করলাম আর ইকুয়ালস টু এ বাই টু আরের জায়গায় লিখতেই পারি এ বাই টু তার কিউব এটা ক্যালকুলেট করলে কত হবে এর কিউব মানে হচ্ছে এইট ফোর বাই এইট এটা ফোর ইন্টু পাই ইন্টু এ কিউব নিচে কী পড়েছে থ্রি ইন্টু এইট এটা ক্যালকুলেট করলে কত হবে চার দুখুন আট পাই ইন্টু কিউব ডিভাইডেড বাই চার দুখুন আট তিন দু সিক্স ক্যালকুলেট করলে এটা দাঁড়াচ্ছে তাহলে এবার প্যাকিং এফিসিয়েন্সি ফাই ইকাল টু টোটাল অকুপাইড ভ্যালু কত পাই ইন্টু একউব বাই সিক্স ডিভাইডেড বাই কত টোটাল ভলিউম অফ ইউনিট সেল যেটা কিউব বের করেছি কিউব কিউবে কিউব কেটে গেলে ফাইনালি কত পরে থাকলো পাই বাই সিক্স কারণ এর ভ্যালু ক্যালকুলেট করলে আমার তো নাই মুখস্ত হয়ে গেছে করতে করতে ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু তাকে যদি পারসেন্টেজ আনি তাহলে কত ভ্যালু হবে ফিফটি টু পার্সেন্ট ফিফটি টু পার্সেন্ট আচ্ছা তার মানে একটা ইউনিট সেলে প্যাকিং এফিসিয়েন্সি মানে কণা দ্বারা কতগুলো কতটা স্থান থাকে হান্ড্রেড পার্সেন্টের ভেতরে ফিফটি টু পার্সেন্ট একটা ইউনিট সেলের ক্ষেত্রে ভর্তি থাকবে ফাঁকা স্থান কতটা থাকবে ফাঁকা স্থানকে আমি যদি বলি ভায়েট ভিও আইডি ফায়েড হায়েট কত থাকবে টোটাল স্থান একশো তার ভেতরে ভর্তি স্থান কত আছে মানে প্যাকিং এফিশিয়েন্সি ফিফটি টু পার্সেন্ট ক্যালকুলেট করলে কত হবে এটা ফর্টি এইট পার্সেন্ট তাহলে সিম্পল কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি কত ফিফটি টু পার্সেন্ট ভায়েড মানে খালি স্থান কত ফর্টি এইট পার্সেন্ট এটা কমপ্লিট হলো নেক্সট যেটা বের করবো সেটা হলো এফসিসি এফসিসির ক্ষেত্রে এফসিসি আচ্ছা এফসিসির ক্ষেত্রে টোটাল পার্টিক্যালস কতগুলো থাকে ইউনিট সেল ইউনিট সেলে টোটাল পার্টিক্যাল কোনো কতগুলো থাকে টোটাল অ্যাটমস কতগুলো থাকে জেড ভ্যালু চারটে থাকে তাহলে ফোর তাহলে কী লিখতে পারি ভলিউম অকুপাইড বাই অ্যাটম ইন ইউনিট সেল ইন ইউনিট সেল কতটা ভলিউম অকু বইট করে থাকে আচ্ছা টোটাল ইউনিট সেল কতগুলো চারটে থাকে আর পার ইউনিট সেলের ভলিউম বের করার ফর্মুলা কি ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু আর কিউব ওপরে ক্যালকুলেট করলে চার চারা ফোর ফোর সিক্সটিন বাই থ্রি পাই আরের জায়গায় ভ্যালু বসিয়ে দেবো আরের ভ্যালু কত হয় ফিসির ক্ষেত্রে কত বলেছে এফসিসির ক্ষেত্রে কত হয় আর ইকুয়ালস টু এ বাই টু রুট টু আজকেই করলাম এ বাই টু টু তার কিউব এটা সিম্পলি ক্যালকুলেট করলে কত হবে এটা সিক্সটিন বাই থ্রি ইন্টু পাই ইন্টু এ তার কিউব দুয়ের কিউব মানে কত আট আর রুট টু সিক্সটিন কেটে গেলো উপরে উপরে থাকলো পাই এ কিউব রুট টু আর টোটাল ভলিউম কত টোটাল ভলিউম অফ ইউনিট সেল অফ ইউনিট সেল কত বাহুর কিউব মানে একউব তাহলে প্যাকিং এফিসিয়েন্সি প্যাকিং এফিসিয়েন্সি ফাইকাল টু টোটাল ইউনিট সেল ইউনিট সেল এত কত পাই বাই এক কিউব থ্রি রুট টু ইন্টু এ কিউব একউব একউব কেটে গেলো ফাইনালি পড়ে থাকলো পাই বাই থ্রি রুট টু ক্যালকুলেট করলে কত এটা জিরো পয়েন্ট সিক্সটি এইট এটা ভুল এটা ভুল এটা ভুল করলাম এটা ক্যালকুলেট করলে হবে জিরো পয়েন্ট সেভেন ফোর সেভেন্টি ফোর পারসেন্ট তাহলে ভাইট কতটা পড়ে থাকবে টোটাল হান্ড্রেড মাইনাস সেভেন্টি ফোর টোয়েন্টি সিক্স পারসেন্ট ভাইট মানে খালিস্তান আরেকটা আছে বিসিসি বিসিসির ক্ষেত্রে করবো আচ্ছা বিসিসির ক্ষেত্রে কতগুলো পার্টিক্যাল সেল থাকে কতগুলো পার্টিক্যালস থাকে অ্যাটম থাকে দুটো থাকে তাহলে টোটাল ভলিউম ভি কত হবে টোটাল ভি কত লিখতে পারি টোটাল ভলিউম হচ্ছে টু ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব টুটা টুই থাকলো ফোর বাই থ্রি ইন্টু পাই আর এর ভ্যালু কত জানি আমরা রুট থ্রি এ বাই ফোর রুট থ্রি এ বাই ফোর তার কিউব এটা ক্যালকুলেট করলে কত হবে দেখো এটা টু ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু থ্রি রুট থ্রি ইন্টু এ কিউব চারের কিউব কিউব মানে তিনটে চার কেটে গেল কেটে গেলো টু পড়ে থাকলো তাহলে আলটিমেটলি এটা ভ্যালুটা উপরে পড়ে থাকছে রুট থ্রি এ এইট তাহলে প্যাকিং এফিসিয়েন্সি ফাইভালস টু কী কতটা ইউনিট সেল তারা অকুপাইড করে আছে কতটা রুট থ্রি এ কিউব বাই এইট ডিভাইডেড বাই বা এইট তার কিউব এ কিউব একটা পাই ছিল তো একটা পাই ছিল তাহলে ইন্টু পাই ক্যালকুলেট করলে কত হয় রুট থ্রি ইন্টু পাই ডিভাইডেড বাই এইট ক্যালকুলেট করলে জিরো পয়েন্ট সিক্সটি এইট পার্সেন্টেজ করলে কত হবে এটা সিক্সটি এইট পার্সেন্ট তাহলে ভয়েড খস্তান কতটা থাকবে হান্ড্রেড মাইনাস সিক্সটি এইট ক্যালকুলেট করলে কত হবে এটা থার্টি টু থার্টি টু পার্সেন্ট কী ক্যালকুলেট করলাম শর্ট ফর্মগুলো যদি লিখি সিম্পল এর ক্ষেত্রে কত পার্সেন্টেজ বেরিয়েছিল প্যাকিং এফিসিয়েন্সি ফাইভ টু আমাদের কত বেরিয়েছিল প্যাকিং এফিশিয়েন্সি টু সিম্পল কিউবিক লেডিসের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি বেড়েছিল ফিফটি টু পার্সেন্ট ভায়েট স্থান কতটা বেরিয়েছিল ফর্টি এইট পারসেন্ট ফর বিসিসি বিসিসির ক্ষেত্রে প্যাকিং এফিশিয়েন্সি সিক্সটি এইট পারসেন্ট ভায়েট স্থান কত থার্টি টু পার্সেন্ট এফসিসির ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি কত सेवेंटी फोर पार्सेंट वाइट स्थान ट्वेंटी सिक्स पार्सेंट